আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি নতুন টপিক জিডিএল অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস নিয়ে আলোচনা শুরু করব। হোয়াট ইজ জিডিএম? খুব সহজ করে যদি বলা হয়, প্রেগনেন্সি অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা যখন স্বাভাবিকের চাইতে বেশি বেড়ে যায়, তখন সে অবস্থাটাকে বলা হবে জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি নর্মাল প্রেগনেন্সিতে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত ইনসুলিনের উপস্থিতিতে কোষে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বিরাজ করছে, আর জিডিএম এর ক্ষেত্রে ইনসুলিনের প্রোডাকশন কমে যাওয়াতে কোষে গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে। ইনসুলিনের স্বাভাবিক উপস্থিতিতে গ্লুকোজ খুব সহজেই কোষের মধ্যে প্রবেশ করতে পারছে, আর জিডিএম এ ইনসুলিনের উপস্থিত কম থাকায় গ্লুকোজটা কোষের মধ্যে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারে না, যার ফলে রক্তে গ্লুকোজের আধিক্য দেখা দিচ্ছে। WHO জিডিএম এর সংজ্ঞা দিতে যে বলেছে যে গর্ভাবস্থার যে কোনো সময়ে প্রথম যদি হাইপারগ্লাইসেমিয়া ডিটেক্ট করা হয়, তখন সে অবস্থাটাকে বলা হবে জিটিএম। প্রেগনেন্সির সবচেয়ে কমন মেডিকেল কমপ্লিকেশনটা হচ্ছে জিডিএম। খুব সহজেই ডিএম এবং জিডিএম এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি, যেমন জিডিএম হলো প্রেগনেন্সিতেই প্রথম ডায়াবেটিস যাদের আইডেন্টিফাইড হবে তাদেরকে বলা হবে জিডিএম, আর এমন হতে পারে ডায়াবেটিস ছিল, তিনি প্রেগনেন্ট হয়েছেন, তার ডায়াবেটিক প্রিহিস্ট্রি যদি থেকে থাকে তাকে কিন্তু আমরা জিডিএম বলবো না। অর্গানোজেনেসিসের উপর জিডিএম এর কোনো প্রভাব পড়ে না, কিন্তু ডিএম এর প্রভাব পড়ে। ঠিক একইভাবে কনজেনিটাল ডিফেক্ট জিডিএম এ দেখা দেয় না, কিন্তু ডিএম এর ক্ষেত্রে দেখা দিতে পারে। আফটার ডেলিভারি জিডিএম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু ডিএম এ ডিসঅ্যাপিয়ার হয় না। জিডিএম এ ম্যাক্রোসোমিয়া বা ওভারওয়েট বেবি দেখা দেয়, অন্যদিকে ডিএম এ ফেটাল গ্রোথ রেস্ট্রিক্টেড হয়ে থাকে। জিডিএম ডায়াগনোসিসের এখানে দুটো অ্যাপ্রোচের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম অ্যাপ্রোচটাতে 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে করা হয়, আর সেকেন্ড অ্যাপ্রোচে 50 গ্রামস এবং পরে 100 গ্রামস খাওয়ানো হয়। এখানে বিস্তারিত ছকে উল্লেখ আছে এবং তিনটা অ্যাসোসিয়েশনের দেওয়া এই রেকমেন্ডেশন সারা ওয়ার্ল্ডওয়াইড অনেক জায়গায় এটা ফলো করা হয়। প্রেগনেন্সিতে প্রথম ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য এখানে WHO-র একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। জিডিএম ডায়াগনোসিসের জন্য এখানে আমরা তিনটা সংস্থার ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি, WHO-র ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ডায়াবেটিস অ্যান্ড প্রেগনেন্সি স্টাডি গ্রুপস, আর একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেটা হলো ডায়াবেটিস অ্যান্ড প্রেগনেন্সি স্টাডি গ্রুপ ইন্ডিয়া। জিডিএম স্ক্রিনিং পদ্ধতিটা আমরা এখানে ফ্লোচার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। যারা হাই রিস্ক গ্রুপ তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি কনফার্মেশনের পরপরই স্ক্রিনিং করে ফেলা হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে যদি জিডিএম ধরা পড়ে তাহলে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। অ্যাভারেজ টু লো রিস্ক গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 24 থেকে 28 সপ্তাহে স্ক্রিনিং করা হয়ে থাকে, এবং পজিটিভ হলে তাদের ক্ষেত্রেও প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়। রিস্ক স্ট্র্যাটিফিকেশন অফ জিডিএম, কারা হাই রিস্ক গ্রুপ? এখানে আমরা দেখতে পাচ্ছি যাদের BMI 30-এর বেশি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের আছে, যাদের বয়স 35-এর বেশি, এছাড়া ডায়াবেটিসের ফ্যামিলি হিস্ট্রি আছে, স্ট্রং হিস্ট্রি, এছাড়াও জিডিএম এবং IGT প্রিভিয়াস হিস্ট্রি আছে, এরকম ব্যক্তিদেরকে আমরা বলতে পারি হাই রিস্ক গ্রুপ। আর লো রিস্ক গ্রুপের মধ্যে যাদের BMI 23-এর নিচে, বয়স 25-এর নিচে, জিডিএম বা IGT-র কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই, এগুলোকে আমরা সাধারণত লো রিস্ক গ্রুপে বলতে পারি। আর ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ তারা যাদের এই প্রথম দুইটা গ্রুপের কোনোটার মধ্যেই পড়ে না, তাদেরকে আমরা বলতে পারি ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপকে আবার অ্যাভারেজ রিস্ক গ্রুপও বলা হয়ে থাকে। প্রেগনেন্সিতে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, মা এবং শিশু দুজনের সুস্বাস্থ্যের জন্যই এটা গুরুত্বপূর্ণ।
জিডিএমে আক্রান্ত মায়ের ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। সেই কমপ্লিকেশনগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা হতে পারে। একটা হলো প্রেগনেন্সি চলাকালীন কমপ্লিকেশন, আর একটা হচ্ছে লেবারের সময় বা প্রসবকালীন কমপ্লিকেশন, আর প্রসবোত্তর কমপ্লিকেশন। জিডিএমে আক্রান্ত মায়ের ব্লাড সুগার যদি সবসময় অনিয়ন্ত্রিত থাকে তাহলে ফেটাল কমপ্লিকেশনস দেখা দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফার্স্ট ট্রাইমেস্টারে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস দেখা দেয়, সেকেন্ড ট্রাইমেস্টারে ম্যাক্রোসোমিয়া, এছাড়া ডেলিভারির সময় শিশুর শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে, ডেলিভারির পরবর্তী পর্যায়ে হাইপোগ্লাইসেমিয়া, নিউনেটাল জন্ডিস মতো সমস্যাগুলো শিশুর ক্ষেত্রে দেখা লক্ষণ। অনিয়ন্ত্রিত সুগার লেভেল কিভাবে সমস্যা তৈরি করে এখানে সেই চার্টের সাথে দেখানো হয়েছে। ফার্স্ট ট্রাইমেস্টারে যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে তাহলে অর্গানোজেনেসিস ক্ষতিগ্রস্ত হয় বা বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস নিয়ে শিশু জন্মের সম্ভাবনা থাকে। এছাড়া ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া থেকে অ্যাবর্শন বা আইইউডি হতে পারে। এছাড়াও শিশুদের ক্ষেত্রে জন্মের পর আরবিসি ব্রেকডাউন ঘটে থাকে, যার ফলে শিশুদের নিউনেটাল জন্ডিস যেটাকে বলা হয়ে থাকে এই সমস্যাটা দেখা দিতে পারে। ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়ার কারণে ফেটাল হাইপারগ্লাইসেমিয়া দেখা দেয় এবং এর ফলশ্রুতিতে কর্টিসল প্রোডাকশন কমে যায় এবং আরডিএস দেখা দেয়। অন্যদিকে যদি দেখি তাহলে দেখা যায় ফেটাল হাইপারগ্লাইসেমিয়ার কারণে গর্ভস্থ শিশুর ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় এবং পরিণতিতে আইজিএফ এর পরিমাণ বৃদ্ধি পায় এবং ফেটাল ম্যাক্রোসোমিয়া দেখা দেয়। ম্যাক্রোসোমিয়া শিশু জন্মের সময় যদি 4 কেজির চাইতে ওজন বেশি নিয়ে জন্মায় তাহলে সেই অবস্থা তাকে ফেটাল ম্যাক্রোসোমিয়া বলে ইন্ডিকেট করা হয়ে থাকে। এখানে আমরা আগের স্লাইডে দেখতে পেয়েছি যে মায়ের হাইপারগ্লাইসেমিয়া থেকে ম্যাক্রোসোমিয়া হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড সুগার যদি বেশি থাকে তাহলে সরাসরি মায়ের শরীর থেকে শিশুর শরীরে চলে আসে এবং যা শিশুর অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মায়ের যদি জিডিএম থাকে তাহলে মায়ের যেমন সমস্যা তৈরি করতে পারে তেমনি পাশাপাশি শিশুরও নানা রকম শারীরিক সমস্যা কারণ হতে পারে। জিডিএম ম্যানেজমেন্ট আমরা বিগত স্লাইডগুলোতে দেখলাম যে মায়ের যদি ব্লাড সুগার বেশি থাকে বা হাইপার গ্লাইসেমিয়া থাকে তাহলে মায়ের যেমন শারীরিক সমস্যা হতে পারে তেমনি শিশুরও শারীরিক সমস্যা হতে পারে। আর এই সমস্যাগুলোকে পরিহার করার জন্য, প্রতিরোধ করার জন্য জিডিএম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যখনই জিডিএম ডায়াগনোসিস হয়ে যাবে তখনই পেশেন্টকে একটা সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, যেমন তার প্রপার ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো শিখিয়ে দেওয়া, এই বিষয়গুলো সম্পর্কে তাকে জানানো এবং তিনি যাতে এই নিয়মিত একটা ডিসিপ্লিনের মধ্যে থাকেন সেই বিষয়গুলো নিশ্চিত করা। তারপরে আবার গ্লুকোজ মনিটরিং করা, অর্থাৎ গ্লুকোজ চেক করা। যদি গ্লুকোজ চেক করে দেখা হয় যে তার গ্লুকোজের লেভেলটা শুধু ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে নর্মাল লেভেলে থাকছে তাহলে তাকে আর ইনসুলিন থেরাপি দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যদি দেখা যায় ডায়েট এবং ফিজিক্যাল এক্সারসাইজের পরেও গ্লুকোজটা নিয়ন্ত্রিত থাকছে না তখন অবশ্যই তাকে ইনসুলিন থেরাপি দিতে হবে এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তার জিডিএম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আমার স্নেহের ছাত্রীরা, আজকে এই পর্যন্তই। সেকেন্ড পর্বে আমি জিডিএম এ ডায়েট ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই তোমরা সুস্থ থাকো, আমরা সবাই ভালো থাকি, ঘরে থাকি, নিরাপদে থাকি, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকি। আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করি, তোমরাও দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।